আসসালামু আলাইকুম অনেক দিন ভর্তা খাই না আজ ভর্তা খাবো প্রথমে শুটকি ভর্তা বানাবো সেই জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন শুটকি ভালো করে টেলে নিলাম এখন শিলপাটা বেটে নেবো শুটকি ভর্তা ঝাল ঝাল লাল লাল শুটকি ভর্তা বানানো শেষ আরেক আইটেম ভর্তা আমি বানাবো এটা অনেকেই কচি কচু পাতা দিয়ে বানায় আমি বানাবো পয়শাক মসুরের ডাল লাল মরিচ অর্থাৎ গাছের পাকা মরিচ আর স্লাইস করে একটা আলু দেব যাতে আমার ছেলে মেয়েও খায় এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভাপে সিদ্ধ হতে দেবো ভাপে সিদ্ধ হতে দেব এই জন্য কারণ শাক থেকে একটু পানি উঠবে এই যে ঢাকনা সরিয়ে দেখলাম শাক থেকে অনেক পানি উঠেছে চুলাটা অল্প আছে রাখলেই এই পানিতে এগুলো সিদ্ধ হয়ে যাবে আমি শুধু কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আবার ঢেকে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা কাঠের কাঠে দিয়ে আমি এগুলো চেপে চেপে নেড়ে দেব যাতে আলুগুলো ভেঙে মিশে যায় এগুলোর সাথে আর পানিটা শুকিয়ে আসলে চুলা থেকে আমি নামিয়ে নেব এবার একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে সাথে কয়েকটা মরিচ দিয়ে ফোড়ন বসিয়ে নিলাম সরিষার তেলের ফোড়ন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যেই আমি এই ভর্তার উপকরণগুলো মিশিয়ে দেব। এবং শুকনামরিচগুলো একটু ভেঙে দেব কাটি দিয়ে চেপে যাতে আরও একটু ঝাল বের হয় আমার ফোড়ন প্রায় হয়ে এসেছে এবার শাকটা ঢেলে দিলাম এটা শাকও না কয়েক আইটেমে আছে এর মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম ভর্তা রেডি এখন পরিবেশন করার পালা অর্থাৎ খাওয়ার পালা তবে আজকে আগে আমিই খাবো একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে ভর্তার লোভ সব সময় সামলানো যায় না তাই এই যে নিয়ে নিলাম খাওয়ার জন্য খাওয়ার জন্য